সুপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনাদেরকে আজ আমরা সকাল থেকেই রাজনৈতিক ঘটনা প্রবাহ বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে খালেদা জিয়ার বিরুদ্ধে আরেকটি মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে এটি সম্পূর্ণভাবে অন্যায় এবং অবিচারমূলক এ বিষয়ে দলের মহাসচিব মহোদয় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দলের পক্ষ থেকে একতরফা নির্বাচন এবং প্রতিদ্বন্দ্বিতাহীন একটি রাজনৈতিক জনসমাজ তৈরি করার জন্য বর্তমান সরকার এবং সরকার প্রধান একের পর এক যে পদক্ষেপগুলি নিচ্ছেন আইনি প্রক্রিয়া বিচার আদালতকে কবজা করে সেটারই আরেকটি নিষ্ঠুর নজির আমরা দেখতে পেয়েছি আজকে আবারও কারাবন্দী দেশনেত্রীর বিরুদ্ধে অন্যায়ভাবে সাজা প্রদান করে বন্ধুরা আমার এখন যে প্রক্রিয়া চলছে যে আইনি প্রক্রিয়া এটা আসলে যথাযথ আইনি প্রক্রিয়া নয় আমরা বারবারই বলেছি এটা আওয়ামী আইনি প্রক্রিয়া এবং এর ফলে বিএনপির প্রধান নেতৃত্ব বিএনপির চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদেরকে জুলুম করার জন্যই এই আইনি প্রক্রিয়ায় মিথ্যা মামলায় সাজা দেওয়া হচ্ছে এটা শুধু অমানবিকই নয় ন্যায় বিচারের পরিপন্থী বন্ধুরা আজকে আমরা অত্যন্ত ভারাক্রান্ত মানে এই নিষ্ঠুরতার বিষয়গুলি আমরা এতদিন ধরে যেটা বলে এসেছি আমাদের আর নতুন করে বলার কিছু নেই আজকে আবারও যে অবিচারমূলক রায় দেওয়া হলো সেটিতে একটা জিনিস নিশ্চিত হয়েছে দেশ এখন ভয়ঙ্কর ফ্যাসিবাদের মুখে পিষ্ট হচ্ছে দেশ এবং সমাজ থেকে গণতন্ত্রের শেষ চিহ্নটুকি মুছে দেওয়ার জন্য সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে এই পদক্ষেপগুলি গ্রহণ করছে এই অমানবিক সিদ্ধান্তগুলি আদালতের মাধ্যমে দেওয়া হচ্ছে আমার এই ফরমাইশি রায়ের বিরুদ্ধে আজ সকালে দলের সংগ্রামী মহাসচিব আপনাদের কাছে কর্মসূচি ঘোষণা করেছিলেন আগামীকাল ঢাকাসহ সারাদেশের জেলা এবং মহানগরে প্রতিবাদ কর্মসূচি স্থানীয় সুবিধা অনুযায়ী কেউ বিক্ষোভ প্রতিবাদ মিছিল করবেন অথবা কেউ প্রতিবাদ সমাবেশ করতে পারেন আজ বিকেলে আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ বিএনপির স্থায়ী কমিটির সদস্যপ্রিন্ত ভাইস চেয়ারম্যান চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুগ্ম মহাসচিবদের এখানে একটি অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে মহাসচিবের নেতৃত্বে এই বৈঠক আমাদের নেতৃবৃন্দ অনেকেই সুচিন্তিত মতামত দিয়েছেন বন্ধুরা আমার আমরা আবারও আজকে ঘোষিত যে কর্মসূচি তার সাথে নেতৃবৃন্দের সকলের আলোচনার প্রেক্ষিতে আমরা আরও কিছু কর্মসূচি আপনাদের কাছে এখন ঘোষণা করব বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ফর্মেসি রায়ের প্রতিবাদে এই কর্মসূচিগুলি পালন করা হবে ইতিমধ্যে মহাসচিব ঘোষণা করেছিলেন তিরিশ তারিখ বিক্ষোভ মিছিল তিরিশ তারিখে বিক্ষোভ মিছিল ইয়ে প্রতিবাদ কর্মসূচি একত্রিশ তারিখে একত্রিশ তারিখ একত্রিশে অক্টোবর সারাদেশে মানববন্ধন একত্রিশে অক্টোবর বুধবার হয় না একত্রিশে অক্টোবর সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালিত হবে সারা দেশের জেলা সদরে জেলা এবং মহানগর মানববন্ধন কর্মসূচি পালন করবে আগামী পয়লা নভেম্বর ঢাকাসহ সারা দেশে গণ অনশন কর্মসূচি পালিত হবে গণ অনশন কর্মসূচি পালিত হবে আগামী পয়লা নভেম্বর বৃহস্পতিবার আগামী পয়লা নভেম্বর বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশের জেলা সদরে জেলা এবং মহানগর গণ অনশন কর্মসূচি পালন করা হবে বন্ধুরা আমার এই আরও দুটি কর্মসূচি আপনাদের কাছে আজকে ঘোষণা করা হলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারের নির্দেশে ফার্মাসি রায়ের প্রতিবাদে এই কর্মসূচি আপনাদের মাধ্যমে ঢাকাসহ সারাদেশের নেতাকর্মীদেরকে আহ্বান জানাচ্ছি এই কর্মসূচিগুলো যথাযথভাবে পালন করার জন্য এবং নেতাকর্মীরা সাধারণ মানুষকে সাথে নিয়ে এই কর্মসূচিগুলো তারা সফল করবেন যে এই সরকারের যে গণবিরোধী নীতি এবং সেই নীতির অংশ হিসাবে আদালতকে কবজা করে দেশের বিপুল জনপ্রিয় নেত্রীকে বারবার মিথ্যা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে মানুষ যে কত বিক্ষোভ মুখর সেটি প্রমাণিত হবে বন্ধুরা আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা আজকে বিকেল পর্যন্ত অপেক্ষা করেছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ